ikrar mazmash hunailin sabirare o sabira tin number ami nobir kache pochondo namas amar kache pochondo bolen subhanallah amma jan aisha radhiyallahu ta'ala anha bolen ratro jokhon gobir hoiten mayar nobi amar namaze daraya jiten o paygamber namaze emon bhabe daraiten allar nobi sejdaye giya gungun hoye kante amma jan aisha bolen nobi amar emon kanto kannar kanna ami amma jan ami aisha amaj moddhe prashno kortam o nobi ji apne karo sejdaye giya gungun hoye kanden বলে আয়েশা তুমি কি জানো না আমার নামাজ বড় পছন্দ নামাজে দাঁড়াইলে আমার দিল ঠান্ডা হয়ে যায় নামাজে দাঁড়াইলে আমি শান্তি পাই এই জন্য নামাজে গিয়া সিজদায় যখন মাথা লাগাই আয়েশা মাথা যখন সিজদার মধ্যে লাগাই আল্লাহর সাথে তখন কালেকশন আমার বড় হয়ে যায় আল্লাহর সাথে যখন কালেকশন হয় আমি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করি বলেন সুবহানাল্লাহ গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে দামি আল্লাহর রাসূল তার তিনটা সুন্দর সুন্দর গুণ সাহাবায়ে কেরামের সামনে শুনাইতেছেন সিদ্দিকে আকবর দাঁড়ায় গেলেন অগনবীজি আমার কাছে তিন জিনিস পছন্দ বলেন সুবহানাল্লাহ নবী বললেন তিন জিনিস পছন্দ সিদ্দিকে আকবর দাঁড়াইলেন সিদ্দিকে আকবর বলে আমার তিন জিনিস পছন্দ আকবর দাঁড়ায় গেলেন বলে ও পয়গম্বর আমার পছন্দ আপনার চেহারাটা আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ রাজবক তোমার আমার পছন্দ খারাপ জিনিস বড় পছন্দ নায়ক নায়িকা আমার তোমার বড় পছন্দ আলেম ওলামা ভালো লাগে না বন্ধু বান্ধব কাটিং করো আলেমের সুন্নাতের দিক তাকাও না আলেম দেখলে মেজাজ গরম হয়ে যায় মাদ্রাসার তালেবে আলেম দেখলে মনে হয় তোমার মেজাজ গরম হয়ে যায় আবু বকর দাঁড়াইছেন আবু বকর বলে পয়গম্বর আমার পছন্দ আপনার চেহারাটা আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ ওগো নবীজি আমার দুই নাম্বার পছন্দ ও পয়গম্বর আমার দুই নাম্বার পছন্দ আমার সম্পদ অর্থ উপার্জন সব মনে চায় সব আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার বড় ভালো লাগে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে হুজুর আমারও তিন জিনিস পছন্দ নবী বলছে তিন জিনিস পছন্দ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারও তিন জিনিস পছন্দ বলে এক নাম্বার হুজুর আপনার মোবারক চেহারাটা আমার পছন্দ দুই নাম্বার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ আমাদের ভালো লাগে না প্রতিদিন মাদ্রাসার কালেকশন প্রতিদিন মসজিদের কালেকশন মাহফিলের কালেকশন আমাদের ভালো লাগে না বকর আবু সিদ্দিক বলে আমার পছন্দ আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা বলেন সুবহানাল্লাহ ও নবীজি আমার তিন নাম্বার পছন্দ আমার ভালো লাগে ও পয়গম্বর আমার কাছে বড় ভালো লাগে আপনি আমার সুন্দরী মেয়েটা বিবাহ করেন বলেন সুবহানাল্লাহ রাজবক আল্লাহর নবী তিন গুণ শুনাইছেন
সাহাবায়ে কেরামও শুনাইতেছেন সিরিয়ালে আবু বকর দাঁড়ায়া তিন গুণের কথা বললেন, ও পয়গম্বর আমার মেয়েটা আপনি বিবাহ করেন এটা আমার বড় পছন্দ, আমার ভালো লাগে। আল্লাহর পয়গম্বর সামনে যখন আবু বকর কথা শুনাইলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। আরে জিব্রাইল যাও, আবু বকরের পছন্দগুলো আমি আল্লাহর পছন্দ বলেন সুবহানাল্লাহ, আবু বকর পছন্দ আমারও সেইগুলো পছন্দ। রেশমি রুমালের ভিতরে আয়েশার ছবি নিয়ে নবীরে দেখা দাও, ও পয়গম্বর দেখে নেন আল্লাহ এই মেয়েটাকে আপনার বিবি হিসাবে কবুল করেছে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে প্রধান অতিথি আগমন করেছে ইদ্দিস আলী দেওয়ান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি দানবীর সমাজ সেবক সবিনগর, আল্লাহ তাআলা তার এই সমাজ সেবাকে কবুল করুক বলেন আমিন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে নবীজি আমার মেয়েটা আপনি বিবাহ করেন এই জিনিসটা আমার বড় পছন্দ আমার ভালো লাগে, আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। রেশমি কাপুরের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা দেখায়া দিলেন এবং আল্লাহর রসুলের এগারো জন বিবির ভিতরে একজন বিবির ছিলেন কুমারী, সে হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন গুণের কথা বললেন রসুল, তিন গুণ আবু বকর, তিন গুণ পাশে ছিলেন অমর, অমর দাঁড়ায় গেছে। সাদাক তাইয়া আবু বকর তুমি এতক্ষণ যা বলেছো সত্য বলেছো, পয়গম্বর আমি অমরের কাছেও তিন জিনিস বড় পছন্দ বলেন সুবহানাল্লাহ। অমর দাঁড়ায় গেলেন, ও নবী তিন জিনিস আমার বড় পছন্দ। নবী শুনাইতেছেন, অমর শুনাইতেছেন, তিন জিনিস পছন্দ। এক নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ অগো নবীজি। দুই নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ অগো নবীজি। তিন নাম্বার পুরাতন জামা গায়ে দেওয়া আমার পছন্দ বলেন সুবহানাল্লাহ, তালি যুক্ত জামা গায়ে দিতে রে আমি অমরের বড় পছন্দ বলেন সুবহানাল্লাহ। আমার দ্বারা নবীজিকে তার গুনগুন শুনাইলেন, অগনবীজি আল্লাহর পয়গম্বরের কাছে তিন গুণের কথা শুনাইতেছেন, আল্লাহ তাআলা আরশে আজমে বৈশা নবী তার সাহাবায়ে কেরামের সকলের গুণগুলো দেখতেছে শুনতেছেন বলেন সুবহানাল্লাহ। অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিল, অমর পুরাতন জামা গায়ে দাও, সিরা জামা গায়ে দাও, সিরা তালিযুক্ত জামা তুমি কেন গায়ে দাও? ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17টা তালিযুক্ত জামা গায়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল কেন গায়ে দাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই এই জন্য গায়ে দিই হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া যদি কয় আরে আমার ক্ষমতার বাহাদুরি দায়িত্ব পাইছ, অর্ধ জাহান তোমার হাতে আমি দিয়েছিলাম, আমি সুন্দর রং বেরঙ্গের জামা এই জন্য গায়ে দেই না, অহংকার জ্যোতি ভিতরে চলে আসে কিনা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অহংকার ভিতরে চলে আসে কিনা এই জন্য আমি সুন্দর এবং নতুন জামা গায়ে দিই না। পাশি সেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন বলে আল্লাহর রসুল আমারও তিন জিনিস পছন্দ বলেন সুবহানাল্লাহ। অগো নবীজি ওসমান দাঁড়াইছেন,
আল্লাহর নবীর বাণী শুনাইলেন, ও পয়গম্বর আমারও তিন জিনিস বড় পছন্দ। এক নাম্বার পছন্দ ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়াইতে আমার বড় ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। অগনবীজি দুই নাম্বার, যেই মানুষের কাপড় নাই, যে অর্থহীন গরিব মানুষ কাপড় পায় না, জামা পায় না, শীতের দিন আসতে কত অসহায় মানুষ রাস্তায় ঘুমায় ঘুমায়া থাকে, ল্যাপ নাই, কম্বল নাই, অসহায় মানুষগুলো রাস্তার কিনারায় পলিথিন গায়ে দিয়া ঘুমায়া থাকে, সালার বস্তা গায়ে দিয়া ঘুমায়া থাকে। আরে বাজান, উসমান বলে, অগ পয়গম্বর আমি উসমানের কাছে তিন জিনিস বড় পছন্দ, যার কাপড় নাই রে তার কাপড় দিতে আমার বড় ভালো লাগে, যার পেটে খানা নাই তার খানা দিতে আমার ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, টাকা হইলি সিনেমা হলে দৌড়াও, টাকা হইলি মেয়ে নিয়ে তুমি ফুর্তি কর, ওই অর্থগুলো জমা কইরা অসহায় মানুষরে সাহায্য কর, যার পেটে খানা নাই তারে দাও, আল্লাহ তাআলা ভালো গুণে রুসিলায় হতে পারে, তোমার ঠিকানা হবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলে, তিন নাম্বার আমার গুণ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা আমার বড় পছন্দ, আমার প্রিয়, আমার ভালো লাগে। ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করেন, যখন তিনি শহীদ হয় তখনও কোরআন তেলাওয়াত রত অবস্থায় ছিল, বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হয় তার রক্ত কোরআনের পৃষ্ঠার উপরে পড়েছে, যার কারণে হাশরের কঠিন ময়দানে ইতিহাস বলেন, বলে হাশরের কঠিন ময়দানে যেই মানুষকে যে মাধ্যমে শহীদ করা হয়, ওই মানুষগুলো যেই কারণে শাহাদাত বরণ করেছে, ওই বস্তুটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, বলেন সুবহানাল্লাহ। তিন জিনিস পছন্দ দাঁড়ায় গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমারও তিন জিনিস পছন্দ, বলেন সুবহানাল্লাহ। সময় কম, বলে হুজুর আমার এক নাম্বার পছন্দ, কি পছন্দ? মেহমানদারি নেওয়াজ আমার বড় পছন্দ। অগনবীজি আমার দুই নাম্বার পছন্দ, গরমের দিনে রোজা রাখা আমার বড় পছন্দ। অগনবীজি তিন নাম্বার পছন্দ, আমার তিন নাম্বার পছন্দ তরবারি লইয়া দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া আমার পছন্দ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে জিব্রাইল তা আমার বন্ধু, তার সাহাবারা নিজ নিজ গুণগুলো বর্ণনা করছেন, আরে জিব্রাইল তুমি যদি দুনিয়ার মানুষ হইতা বলো তোমার কি পছন্দ থাকত? আল্লাহর দরবারে জিব্রাইল আমিন ফেরেশতা বলেন, প্রভু আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তো আমার কাছেও তিনটা জিনিস পছন্দ, বলেন সুবহানাল্লাহ। আরে মালিক আমি যদি দুনিয়ার মানুষ হইতাম তাহলে আল্লাহ আমি জিব্রাইলের কাছে তিন জিনিস বড় পছন্দ, প্রভু এক নাম্বার পছন্দ যারা গোমরাহির পথে চলে, যারা শিরিক করে, যারা বেদাত করে, যারা গোমরাহির পথে চলে এদেরকে সঠিক দাওয়াত দিয়া দিনের পথে নিয়ে আসতাম, বলেন সুবহানাল্লাহ। আরে মালিক দুই নাম্বার পছন্দ, ও আল্লাহ দুই নাম্বার আমার পছন্দ, প্রভু গো দুই নাম্বার পছন্দ। দুনিয়াতে যত মানুষ আছে মা নাই, কত সন্তান আছে বাবা নাই, এতিম অসহায়, আল্লাহ অসহায় যত মানুষ পৃথিবীতে আছে গো, আমি জিব্রাইল যদি দুনিয়ার মানুষ হইতাম
অসহায় মানুষদের, এতিম অসহায় মানুষদের, অভিভাবকহীন মানুষদের অভিভাবক হইতাম বলেন সুবহানাল্লাহ। অসহায় এতিম যারা মিসকিন অসহায়, কত এতিমখানা মাদ্রাসা অসহায় এতিম আছে, আল্লাহর কাছে জিব্রাইল বলে আল্লাহ আমি যদি দুনিয়ার মানুষ হইতাম এতিমদের অভিভাবক হইতাম বলেন সুবহানাল্লাহ। আরে মালিক তিন নাম্বার আল্লাহ, আমি যদি দুনিয়ার মানুষ হইতাম, মানুষ যে দুঃখ কষ্টে যারা আছেন, যারা অভাবে আছেন, যারা অভাবের মধ্যে জীবন কাটায়, দুঃখের মধ্যে জীবন কাটায়, কষ্টের মধ্যে জীবন কাটায়, আরে আল্লাহ আমি আমি জিব্রাইল তাদের অভিভাবক হইয়া তাদের দুঃখ কষ্ট দূর করে দিতাম বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তিন গুণের কথা বললেন। এবারে আল্লাহ তাআলা বলে জিব্রাইল বন্ধু বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিন জিনিস পছন্দ, আবু বকরের কাছে তিন জিনিস পছন্দ, ওমরের কাছে তিন জিনিস পছন্দ, ওসমানের কাছে তিন জিনিস পছন্দ, আলীর কাছে তিন জিনিস পছন্দ, তোমার কাছেও তিন জিনিস পছন্দ, আমি আল্লাহর কাছেও তিন জিনিস পছন্দ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জিব্রাইল শুনিয়া লও, আমি মাওলার কাছে তিন জিনিস বড় পছন্দ। জিব্রাইল রে এক নাম্বার আমি আল্লাহর কাছে পছন্দ, ওই বান্দা আমি আল্লাহর কাছে বড় পছন্দ, যেই বান্দা অভাবে পড়ার পর মানুষের কাছে চায় না, যেই বান্দা মানুষের কাছে হাত বাড়ায় না, দুঃখ কষ্টের কথা বান্দা মানুষের কাছে কয় না, আমি মালিকের কাছে কয়, কারো কাছে জানাই না, কারো কাছে কয় না, ওই বান্দা ওই বান্দি আমার কাছে বড় পছন্দ, যেই বান্দা বান্দি অভাব অন্টনের কথা, বিপদ আপদের কথা, কষ্টের কথা মানুষের সামনে কয় না, আমি মাওলার কাছে কয়, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবহানাল্লাহ। আরে জিব্রাইল ওই বান্দা আমার কাছে প্রিয়, কোন বান্দা আল্লাহ তাআলা শুনাইলেন ওই বান্দা আমার কাছে বড় প্রিয়, যেই বান্দা গুনাহ করার পর নিজে নিজে লজ্জিত হয়ে যায়, পাপ করার পরে লজ্জিত হয়, হায় হায় আমি মনে হয় গুনাহ করলাম, বড় খারাপ কাজ করে ফেললাম, গুনাহ করার পর যেই বান্দা লজ্জিত হয় ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা তিন নাম্বার আল্লাহ তাআলা জানাইছেন তিন জিনিস বড় আমার পছন্দ, তিন নাম্বার পছন্দ ওই বান্দা আমার কাছে পছন্দ, যেই বান্দা শিরিক ছেড়ে দিয়া, বেদাত ছেড়ে দিয়া, কুসংস্কার ছেড়ে দিয়া খাটি দিলে তওবা করে, তওবাকারী বান্দা আমি আল্লাহর কাছে প্রিয় বলেন সুবহানাল্লাহ। সবাই তার তিনটা তিনটা গুণ বর্ণনা করেছে, এই সকলের এই সব গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই গুণওয়ালা মানুষের সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার এই জন্য গুণওয়ালা মানুষের সাথে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন।